প্রতিদিনই হচ্ছে কোনো না কোনো ছবির শুটিং, মহরত হচ্ছে, প্রকাশ হচ্ছে সিনেমার খবরাখবর, কিন্তু দিন শেষে হাহাকার পুরো সিনেমা অঙ্গনে। ছবি নেই, সিনেমা হলে দর্শকও নেই, হল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে মহরত, এই যে শুটিং, এসব করে লাভ কী? এসব কি শুধুই লোক দেখানো, সাধারণ দর্শকের জন্য নয়? এমন প্রশ্ন নতুন নয়। দর্শক কি চায়, কোন ধরনের গল্প দেখতে চায়, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমাদের চলচ্চিত্র এখন অন্যের কাঁধে ভর করে চলছে, নিজের পায়ে দাঁড়িয়ে নেই, এমনকি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটাও ভুলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় পুরোপুরি বসে যাবে। আসলে আমাদের ছবির মান নিয়ে কেউ ভাবছে না, মানহীন কোনো কিছুই বেশিক্ষণ টিকতে পারে না। কথাগুলো বলেছেন দেশীয় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, যার ছবি মুক্তি পেলে দর্শকের দেখা মিলে সিনেমা হলে। তবে শাকিব খান বাদে দর্শক হলে যান এমন নায়ক নায়িকা আছে হাতে গোনা কয়েকজন। আরিফিন শুভ, সিয়াম আহমেদ, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, অপু বিশ্বাস, পরিমণি, শবনম বুবলি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, পূজা চেরি প্রথম সারির এই নায়ক নায়িকাদের ছবিগুলোর দর্শক রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথম সারির এই কজন তারকা দিয়ে কতগুলো ছবি নির্মাণ সম্ভব? এমন কথাই শাকিব খান বলেন, আসলে এখন আর ভালো ছবি নিয়ে কেউ প্রতিযোগিতা করছে না, কে কার আগে ছবি শেষ করবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। পারলে যেন শুটিং না করে ছবি রিলিজ দিয়ে দেয়। একজন পরিচালক যখন কোনো গল্প নিয়ে এসে বলেন, আমার গল্পটা কিন্তু দারুণ, অনেক সুন্দর একটা গল্প নিয়ে আমি ছবিটি বানাচ্ছি, তখন নিজেরই হাসি পাই। আরে, এটা কি উপন্যাস যে মানুষ পড়বে আর চোখের পানি মুছবে? এটা চলচ্চিত্র, দর্শক হলে বসে গল্পটা দেখবে, তাদের দেখাতে হবে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশের সিনেমার স্বর্ণযুগ থেমে গেছে 90-এর দশকের পর থেকেই। এরপর থেকেই সিনেমার গল্প, চরিত্র, সংলাপ, অভিনয় এবং সর্বশেষ সিনেমা হলের পরিবেশ নিয়ে অভিযোগের শেষ নেই দর্শকদের। দর্শক অভিযোগ করে বলেন, শিক্ষিত মধ্যবিত্তদের রুচির সঙ্গে যায় এমন সিনেমা এখন একেবারেই বানানো হয় না। পরিবারের সবাইকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই, যেটা হবে বিনোদনে ভরপুর এবং অবশ্যই সুস্থ বিনোদন। অনেকেই বলছেন, বর্তমান সমাজের বিভিন্ন ইস্যুকে সিনেমাতে তুলে এনে সামাজিক বার্তামূলক চিত্রনাট্য হলে সেটা অনেকেই দেখতে চাইবেন। দর্শকের এ কথায় একমত প্রকাশ করেছেন গুণী নির্মাতা কাজী হায়াত। তার পরিচালিত 50তম ছবি বীরের সাফল্যের পর তিনি বলেছিলেন, ছবি যদি ভালো হয়, নিজ দেশের মাটি ও মানুষের ছায়া যদি তাতে থাকে, তাহলে দর্শক যে সিনেমা হল বিমুখ হয় না তা আবারও প্রমাণ করে দিয়েছে বীর। এটি আমি কোনো বিদেশি ছবির অনুকরণে অথবা ধার করা কোনো বিদেশি ছবির গল্প নিয়ে নির্মাণ করিনি, একেবারে দেশীয় ও সামাজিক প্রেক্ষাপটে সাম্প্রতিক নানা ঘটনা তুলে ধরেছি এতে। পত্রিকা ও টিভিতে যেসব রোহমর্ষক, হৃদয় বিদারক, দুর্নীতি, ধর্ষণ, সাংবাদিক লাঞ্ছনা, সংখ্যালঘুদের ভোটকেন্দ্রে যেতে ভয়ভীতি দেখানোর খবর প্রকাশ হয়, সেগুলোকে উপজীব্য করে নিজ দেশের চিত্রের মালা গেঁথে গল্প লিখেছি। দর্শক পারিপার্শ্বিক এসব সমসাময়িক ঘটনা দেখতে পেয়ে বীরকে সাদরে গ্রহণ করেছে। এ বিষয়ে মধুবিতা সিনেমা হলের কর্ণধার ইফতেকার নওশাদ বলেন, আমাদের তো মানসম্মত ছবিই নেই, যদিও প্রযোজকরা লগ্নি করেছে ঠিকই, কিন্তু সেই ছবিতে ভালো গল্প, শিল্পী আর গানের অভাব রয়েছে। শাকিব খান বলেন, ভালো ছবি দিয়ে দর্শক টানতে হবে, ভালো পরিচালকদের হাতে কাজ দিতে হবে, বড় প্রযোজকদের আবার ফিরে আসতে হবে, এছাড়া চলচ্চিত্র ঠিক হবে না। ভালো কাজ করতে গেলে বাজেট বাড়াতে হবে, তাহলে দর্শক আবার হলমুখী হবে। সো ভিউয়ার্স, বাংলা সিনেমার এমন অবস্থা নিয়ে সুপারস্টার শাকিব খান ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন মন্তব্য প্রসঙ্গে আপনাদের কী মতামত, তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।